শিয়া যারা আছে শিয়া বা সাত ভাগ শিয়া শিয়া কয় কয় ভাগ সাত ভাগ ওদের ভিতরে এক ভাগ শুধু কাফির আর বাকি ছয় ভাগ ঠিক আছে এই বাংলাদেশ সহ বিশ্বে অনেকে আছে শিয়া সম্প্রদায়ের লোক এমনকি ঢাকা মোহাম্মদপুর থেকে শুরু করে মহাখালীতে আছে এদের নাম কি শিয়া বলেন নামের আগে কিন্তু এরাও এই মুসলমান লেখে না আদম সমাজে দেখবেন ওরা মুসলিমের তালিকা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুসলিম না কেন ওরা কোরআন পুরাটা অস্বীকার করেছে না 6666 টা আয়াতের এক আয়াতের মাত্র চার ভাগের এক ভাগ ওরা মানে না সূরা বাকারার 97 নম্বর আয়াতের চার ভাগের এক ভাগ মানে না ওরমান কানা আদুবাল্লি জিবরিল ফাইন্নহু নাযালহু আলা কলবি কাবিদিনিল্লাহ মুসাদ্দিকাল্লি মা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরাল মুমিনিন কত বড় আয়াত না ছোট আয়াত কত বড় এই আয়াতের চার ভাগের এক ভাগ হে নবী আপনি বলেন মুসলমান কানা আদব বললে যে বেরিল যারা জিব্রাইলকে শত্রু মনে করো শিয়া যারা ওরা জিব্রাইলকে শত্রু মনে করে কেন কারণ ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আল্লাহ ঠিক আছে কিন্তু জিব্রাইল নিয়ে ওহি আলীর কাছে দেওয়ার কথা না দিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূল ভুল করে আরে ভুলটা যে করেছে ওর নাম জিব্রাইল এজন্য আমাদের শত্রু ওরা কোরআনের প্রভাব অস্বীকার করে না শুধু একটা 97 নম্বর আয়াত সূরা বাকারা প্রথম নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আছে 4 নম্বর 5 নম্বর লাইন একটা মাত্র আয়াতে চার ভাগের এক ভাগ মানে না এই জন্য শিয়ারা কি সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই ফতোয়া দিয়েছে ওরা এই এক ভাগ মানে না এই জন্য কাফির এই জন্য কি ওদের সাথে ছেলে মেয়ে বিবাহ দিলে বিবাহ হবে না কথা বলছেন কেন বাবা রাগ হচ্ছে দুই নম্বরে আমরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা পেয়েছি এই পৃথিবীতে কাদিয়ানি যারা ওরা কিন্তু কোরআন সব অস্বীকার করেন না কাদিয়ানিদের সাথে আমিও মিশে দেখেছি ওরা পরাবে সব বিশ্বাস করছে এমনকি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল তাও ওরা বলে সূরা আহজাবের শুধুমাত্র 40 নম্বর আয়াতে চার ভাগের এক ভাগ মানে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এই যে ওয়ালাকিন রাসূলাল্লাহ পর্যন্ত ওরা মানে ওরা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভেতরে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না এখানে আল্লাহ কিন্তু সেবিয়ান দানি দিয়েছে রেজাল রেজাল মানে যাদের বয়স হয়ে গেছে আর সেবিয়ান মানে ছোট মানুষ নবীজি তোমাদের ভেতরে কোন ছোট পুরুষ মানুষের বাবা না কথা বুঝতেছে না তো শুনছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভেতরে যারা অ্যাডাল্ট যারা প্রাপ্ত বয়স্ক পুরুষ তাদের পিতা না কিন্তু ছোট পুরুষ যারা তাদের তিনি পিতা ছিলেন তার ছোট সন্তান কাসেম তৈয়ব ইব্রাহিম এগুলো ছোট ছোট না তারা কি মহিলা না পুরুষ এই পুরুষের পিতা তিনি ছিলেন না বলেন না কেন কিন্তু তিনি প্রাপ্ত বয়স্ক যারা অ্যাডাল্ট 25 বছর 30 বছর বয়স যাদের এদের পিতা তিনি ছিলেন না কারণ এই তিনটা সন্তান ছোটবেলায় মারা গেছে এজন্য আল্লাহ এখানে সিবিয়ান না দিয়ে রেগাল দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর প্রতিটি কথা এত গুরুত্বপূর্ণ এত গবেষণামূলক এত সূক্ষ্ম মানুষ ভুল ধরতে যাবে পারবে না যে যেখান থেকে চেষ্টা চালাবে দেখবে না আমারই ভুল হচ্ছে আল্লাহ ভুল পাইনি আল্লাহ যদি এখানে সেবিয়ান দিতেন মানুষ মত কি মানে পুরুষের পিতা না তাহলে ছোট ছোট কাশেম কে তৈয়ব কে ইব্রাহিম কে অনুরোধ পুরুষ এক ভুল আল্লাহ এমন কায়দায় শব্দ চয়ন করে লাগিয়ে দিয়েছেন কি আমদ হয়ে যাবে আপনি পরিবর্তন করতে পারবেন আল্লাহ বলেন পুরুষের পিতা কিন্তু প্রাপ্ত বয়সের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা উনি না ছোট মানুষের পিতা
ওনাকে রাসূল আল্লাহ আমাকে তিনি আল্লাহর রাসূল তিনি খাতামান নাবিয়্যিন এবং তিনি শেষ নবী এটা আমরা মানি না ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষের পিতা ঠিক আছে উনি রাসূল তাও ঠিক আছে কিন্তু সর্বশেষ নবী উনি ওটা আমরা মানি না সর্বশেষ নবী হচ্ছে গোলাম মুহাম্মদ কাদিয়ানি ওরা কোরআনের একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না এজন্য শিয়া যারা আছে শিয়া আবার সাত ভাগ শিয়া শিয়া কয় ভাগ সাত ভাগ ওদের ভিতরে এক ভাগ শুধু কাফির আর বাকি ছয় ভাগ ঠিক আছে এক একটা শব্দের ভেতরে আপনি যত টেনে টেনে বের করবেন তত তথ্য পাবেন এজন্য কোরআনের তাফসির করতে গেলে সময় বেশি লেগে যায় আর আপনি খালি উঠাও দিব নাকি আমি ডাল সব বাদ দিয়ে সোজা সুদি চলে যাব কিছু বুঝবেন এটা দুই নম্বরের বিষয় যেটা বলছি কাদিয়ানি যারা এদের মসজিদে বাংলাদেশে আছে না নেই কাদিয়ানিদের আসান হচ্ছে মসজিদ আছে আমার শ্বশুর বাড়ি দেখালে চুয়াডাঙ্গার উথলি ওই বাজারের উপরে কাদিয়ানিদের মসজিদ আলাদা ওরা আলাদাভাবে নামাজ পড়ে আমার যতটুকু ধারণা আছে কাদিয়ানিদের সাথে ছেলে মেয়ে বিয়ে বিবাহ কেউ দেয় না অন্তত জেনে মুসলমান দেয় কারণ কি ওরা তো পুরা কোরআন অস্বীকার করে না অবিশ্বাসও করে না মিথ্যাও বলে না বলে সত্য এমনকি মোহাম্মদ রসুলুল্লাহ তাও ঠিক আছে কিন্তু খাতামান নবী শেষ নবী না এটা আমরা মানি না শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি দর্শনা স্টেশনের পাশে ওদের একটা বাড়ি আছে মসজিদ আছে ওই এলাকায় গুরু বেশি চুয়াডাঙ্গার দর্শন তার কি বললাম বলেন তো একটা এতের চার ভাগের এক ভাগ মানে না এজন্য যদি শিয়া নাম নিয়ে কাদিয়ানি নাম নিয়ে এরা কাফের হয় এরা কি হয় এদের সাথে ছেলে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ না হয় কোরআনে কারিমে আমার আল্লাহ প্রায় 902 জায়গায় একটা আয়াত দিয়েছে তার সারমর্ম হচ্ছে এই আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে এরকম আয়াত একেবারে এরকম হবহু নেই কিন্তু সমর্থক বদক আয়াত আছে 902 জায়গায় পড়া করা না আল্লাহ বলেন সৃষ্টিজাত আইন চলবে তা এইটা যদি কেউ না মানে রাজনীতি মনে করে ছেড়ে দেয় তো অত ওই শিয়া কাদিয়ানের বড় ভাই বড় ভাই না দাদা ওর সাথে আপনি ছেলে মেয়ে বিবাহ দিয়ে শান্তি পেতে চান কোন কারণে কত মুসলমানের খাতাই নেই যারা 902টা আয়াত অস্বীকার করে মানুষকে নিজে বোঝে না বোঝাতেও দেয় না নিজে মানে না মানতেও দেয় না এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর এটাই ফাইনাল এটা যারা মানেন না আপনি কাদিয়ানের চাইতে কম না কাদিয়ানের দাদা আপনি আপনি মেনে নিচ্ছেন না তাই আবার কার বুকে যে লেগেছে একটু হাত তোলেন না আমি জানি এখানে দেখেছি কাদিয়ানিকে আপনি কাফের বললে খুব খুশি হচ্ছে শিয়াদেরকে কাফের বলে আপনি আনন্দ পাচ্ছে আপনি যে কাফের দাদা হয়ে বসে আছেন ওরা তো একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না আর আপনি 902টা আয়াত মানেন না আপনি কাফের দাদা 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 আপনার সাথে ছেলে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ হয় কোন দিক থেকে আমি বুঝে পাই না মানে আপনার শুধু এতটুকু পার্থক্য আছে খতনা করা আছে খতনা করা থাকলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খতনা করা নেই আছে কাশি ওই তো যাই বলে ও তো বড় মুসলমান হওয়ার কথা কিন্তু আমরা ছাগলকে মুসলমান বলি না আর আপনার শুধু অতটুকু কাটা আছে আর আপনি মুসলমান দাবি করেছেন না বলে আবার রাগ করে এখানে মুসলমানের দেননি কারা হাত তোলেন তো হ্যাঁ হাসির খোরাকে দেন ওই যে পাশে বসে আছে জিজ্ঞেস করো ওই যে ডানি ডানি ওই যে হ্যাঁ দিয়েছে আর আগা কাটা আছে কাটা নেই হিন্দু টোপি মাথায় দিলে হবে কাটা লাগবে বাড়ি যায় কেটে নিবা